হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি ক্লাস ইলেভেনের ফার্স্ট চ্যাপ্টার লিভিং ওয়ার্ল্ড এনসিআরটির হ্যাঁ নিট পরীক্ষার্থীদের জন্য যারা মেডিকেল পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ এবং তার যারা এই ভিডিওটা দেখছো বুঝতেই পেরেছো অলরেডি যে ডাক্তারি পরীক্ষার জন্য যেসব কোশ্চিনগুলো এই লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টার থেকে আগের বছরে এসেছে সেই সব কোশ্চিনগুলো আমি আলোচনা করছি এবং ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছি যেন তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয় আশা করছি তোমরা ভিডিওটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখলে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আর এই পুরোনো কোশ্চিনগুলো ভালোভাবে বুঝে বুঝে পড়লে এর মধ্যে থেকেই তোমরা রিসেন্ট ইয়ারে যে কোশ্চিনগুলো আসতেছে খুব সহজে করতে পারবে ওকে সো ফার্স্ট কোশ্চিন হলো ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ নট এ কারেক্ট স্টেটমেন্ট নিচের স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটি সঠিক নয় আচ্ছা এক্ষেত্রে একটা জিনিস বলে দিই এই ধরনের কোশ্চিনগুলো যে সব আসে যে নট এ কারেক্ট স্টেটমেন্ট অথবা হুইচ ওয়ান ইজ রং স্টেটমেন্ট ওকে তাহলে এই ধরনের সেন্টেন্স যখন কোশ্চিনগুলোকে কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে কারণ অনেকেই কী হচ্ছে পরীক্ষার সময় আমাদের মাইন্ডের স্টেটটা একটু আলাদা হয়ে যায় বলে আমরা কি হচ্ছে এই ছোট্ট যে ওয়ার্ডটা নোটটা অনেক ক্ষেত্রে হচ্ছে চোখেই পড়বে না তো সেক্ষেত্রে এটা কিন্তু আগেই প্র্যাকটিস করে জিনিসগুলোকে মাথায় সেট করতে হবে নাহলে কিন্তু পাড়া কোশ্চিনটা তুমি ভুল করে আসতে পারো এবং ভুল করি আমরা সেক্ষেত্রে এটা হ্যাবিট তৈরি করতে হবে রং থাকবে রং ওয়ার্ড থাকতে পারে নোট ওয়ার্ড থাকতে পারে সো এখানে ভুল বলছে কোনটা ভুল তাহলে আমরা এই অপশানগুলো কী আছে এ মিউজিয়াম হ্যাজ কালেকশন অফ ফটোগ্রাফস অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস বলছে মিউজিয়ামে কি করা হয় প্লান্টস মানে উদ্ভিদ আর হলো প্রাণীর কী করা হয় ফটোগ্রাফ ছবি কালেকশন করে রাখা হয় তারপর এটাই প্রথমটাই পড়েই বুঝতে পারছি যে ভুল মিউজিয়াম সম্পর্কে আমরা খুবই সহজ করছি যে মিউজিয়াম মিউজিয়ামে কী থাকে জীবন্ত প্রাণী ও উদ্ভিদদের হ্যাঁ মৃত জীবন্ত মানে জীবন্ত যেগুলো অরিজিনাল জীবন্ত উদ্ভিদ প্রাণী থাকে না সেখানে হচ্ছে অরিজিনাল উদ্ভিদ বা প্রাণীদের হ্যাঁ মারা যাওয়ার পরে তাদের দেহবা শেষ অর্থাৎ তাদের উদ্ভিদের শুকনো উদ্ভিদ হয়তো সেখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ শুকিয়ে তাদের জীবাশ্মগুলো রাখা হয় যে এবং প্রাণীর ক্ষেত্রেও প্রাণীর ক্ষেত্রেও কি বিভিন্ন প্রাণীর হার রাখা হয় মিউজিয়ামে যদি তোমরা যেয়ে থাকো তাহলে এই কোয়েশ্চিনটা সঙ্গে সঙ্গে অ্যান্সার করতে পারবে কি নেক্সট হলো কি ইজ এ ট্যাক্সোনোমিক এইট ফরমেশন ফর আইডেন্টিফিকেশন অফ স্পিসম্যান এই যে কী শব্দটা আমাদের এনসিআরটি ফার্স্ট চ্যাপ্টারেই আছে এটা ঠিক আছে যেটা একটা হলো ট্যাক্সোনমিক এইট যেটা হলো নমুনা আইডেন্টিফিকেশনের জন্য এটা ব্যবহার করা হয় তারপর হার্বেরিয়াম হাউসেস ড্রাইড প্রেসেস অ্যান্ড প্রিজার্ভ প্লান্ট স্পেসম্যান হারবেরিয়াম আমরা ক্লাস স্কুল লেভেলে আমরা হারবেরিয়াম করে থাকি কি করি আমরা উদ্ভিদকে শুকিয়ে কি করি সেখানে বড় খাতায় সেটাকে আমরা প্রিজার্ভ করি হ্যাঁ তো হারবেরিয়াম থেকে খুব কোশ্চিন আসছে রিসেন্ট ইয়ারে তো মনে রাখবে হার্বেরিয়াম থেকে আর কি কী কোশ্চিন আসে হার্বেরিয়ামের যে এনসিআরটিতে দেওয়া আছে হারবেরিয়াম সম্পর্কে হারবেরিয়ামে অর্থাৎ যে কোনো একটা প্লান্ট যে সংগ্রহ করছে সংগ্রহকারীর নাম ওই উদ্ভিদের লোকাল নাম ইংরেজি নাম এবং সায়েন্টিফিক নাম। আমরা জানি যে কোনো প্লান্টে বা যে কোনো জিনিসের প্লান্টের বিশেষ করে আমরা সায়েন্সের ক্ষেত্রে যদি বলি বা উদ্ভিদের ক্ষেত্রে কি হয় সাইন্টিফিক নাম থাকে সেই নামগুলো লেখা হয় তারপর বটানিক্যাল গার্ডেন্স হ্যাভ এ কালেকশন অফ লিভিং প্লান্টস ফর রেফারেন্স ইয়েস বোটানিক্যাল গার্ডেনে কী হচ্ছে জীবন্ত উদ্ভিদ থাকে ওকে সো এখানে ফার্স্ট অপশনটা হলো এটা ঠিক নয় ভুল তাহলে অপশন নাম্বার এ এ অপশনই হচ্ছে এখানে উত্তর রাইড হবে ওকে এই টাইপের কোশ্চিন মিনিমাম আট থেকে দশটা কোশ্চিন নেট পরীক্ষায় মানে কোশ্চিনটা এইভাবে ঘোরানো থাকবে হুইচ ইজ হুইচ ওয়ান ইজ রং হ্যাঁ হুইচ ইজ নট কারেট হ্যাঁ সো এই রকম টাইপের কোর্শিন থাকবে হ্যাঁ ঘুরিয়ে থাকবে কোশ্চিনটা সেটা যেন ভুল না হয় সেটা মনে রাখতে হবে নেক্সট কোশ্চিন হলো দ্য কমন ক্যারেক্টারিস্টিক বিটুইন টমেটো অ্যান্ড পটেটো উইল বি ম্যাক্সিমাম এট দ্য লেভেল অফ দিয়ার ফ্যামিলি ওয়ার্ডার ডিভিশন জেনাস বলছি এই যে আমাদের যে বিভিন্ন ধরনের আমরা এখানে ফল যদি বলতে টমেটো আর হলো পটেটো এই টমেটো পটেটো যে ম্যাক্সিমাম যে ক্যারেক্টারিস্টিক্সগুলো কমন মানে দেখা যায় এবং ম্যাক্সিমাম দেখা যায় হ্যাঁ মিল থাকবে সর্বোচ্চ পরিমাণে কথা থাকে ফ্যামিলিতে থাকে ওকে ফ্যামিলি ভাগটার মধ্যে থাকে আমরা জানি যেটা ফার্স্ট হলো বড়ো কথা থেকে শুরু হচ্ছে হ্যার্কিটা যেটা কিংডম থেকে কিংডম ফাইলাম তারপর হ্যাঁ তারপর হচ্ছে ক্লাস ওকে ক্লাসের পরে ওয়ার্ডার আসতেছে তারপর হলো ফ্যামিলি আসতেছে ফ্যামিলির পরে জেনাস তারপর স্পিসিস সব থেকে হলো স্মল স্ট্রেন হল স্পিসিস অর্থাৎ যত উপর থেকে নিচের দিকে যাওয়া যায় সেখানে কমন কারেক্টারিস্টিক্সটি কিন্তু কমতে থাকে ওকে এটাও একটা কোশ্চেন তিন নম্বর কোশ্চেন হল হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং অর্গানিজম ইজ সায়েন্টিফিক্যালি কারেক্টলি নেমড কারেক্টলি প্রিন্টেড অ্যাকর্ডিং টু দিয়ার ইন্টারন্যাশনাল রুলস অব দ্য নোম্যান্ড ক্লেচার অ্যান্ড কারেক্টলি এখানে দ্বীপদ নামকরণ থেকে কোশ্চিন আসছে দ্বীপদ নামকরণের কোশ্চিন একটা প্রতি বছরই আসে ইন্টারন্যাশনাল রুল হ্যাঁ দীপদ নামকরণ আমরা জানি যে করলাস লিনিয়াস দ্বীপদ নামকরণ করেন এবং সায়েন্টিফিক নামের জায়গাটা খুব ভালোভাবে পড়তে হবে আমি সেটা অলরেডি যেই চ্যাপ্টারে আলোচনা করেছি তোমরা দেখতে পারো সেই চ্যাপ্টারটা এনসিআইটির ফার্স্ট চ্যাপ্টার ওকে লিভিং ওয়ার্ল্ড সো এখানে বলেছে কোনটা সঠিক এখানে দেওয়া আছে যে মুসাকা মুসকা ডোমেস্টিকা দ্য কমন হাউস লিজার্ট এটা ভুল দেখো মুসকা ডোমেস্টিকা হলো গৃহ মাছির নাম এটা হলো লিজার্ডের কথা বলেছে এটা প্লেট প্লাসমোডিয়াম ফ্লাসিফেলামে প্রোটোজন প্যাথোজেন্স কজিং দ্য মোস্ট সিরিয়াস টাইপ অফ ম্যালেরিয়া তাহলে ফেলিস টাইগ্রিস অ্যান্ড ইন্ডিয়ান টাইগার ওয়েল প্রোটেক্টেড ইন গির ফরেস্ট ই কলি এসরিকা কলি যেটাকে বলি হ্যাঁ দেখো অ্যাসরিকা কলি কলাই বলি ফুল ল্যাম্প এনটিমিমা স্টোলাই বা এনটিমি হ্যাঁ এখানে এটা এসরিকা কলি না এসরিকা কলি একটা জানি আমরা এনটিমি বা হস্টেলি এনটিমি বা কলি এ কমনলি অকারিং ব্যাকটেরিয়া ইন হিউম্যান ইন্ডিস্টাই সো বা কলি এখানে যে আমাদের আমরা দেখতে পাচ্ছি যেটা ফার্স্ট এখানে অ্যান্সার হবে হলো বি নম্বরটা প্লাসমোডিয়াম ফ্লাসিপ্রাম এখানে কোশ্চিনটা কী বলেছিল যে সাইন্টিফিক্যালি কারেক্টলি নাম হ্যাঁ সায়েন্টিফিক্যালি কোনটা নাম সঠিক আছে সেটা আমাদের বের করতে বলেছে ওকে তাহলে আমরা কোশ্চিন অনুসারে অ্যান্সার করবো হ্যাঁ লমেন কালচার তাহলে আমাদের সায়েন্টিফিক্যালি নাম কি প্রথম যে ইয়েটা এটা কি জেনাস এটা হলো জেনাস স্পিসিস। সো জেনাসের যে ফার্স্ট ক্যাপিটাল লেটার হয় প্রথম অক্ষরটা হুম তারপর স্পিসিসের যে প্রথম লেটার সেটা হলো স্মল লেটারই হয় তাহলে এ প্রোটোজোন ম্যালেরিয়ার কথা যান মোস্ট এবং এটা একটা প্রোটোজোয়া হ্যাঁ যেটা কি হচ্ছে রোগ সৃষ্টি করে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে ওকে আমরা জানি প্লাসমোডিয়াম ভাইভেক্স যেটা হলো মশার মাধ্যমে স্ত্রী অ্যানোফিলিস মশার মাধ্যমে মানুষের সুস্থ মানুষের দেহে সংক্র মানে সংক্রমণ ছড়ায় অর্থাৎ মশার দেহ থেকে ভালো মানে একজন সুস্থ মানুষের যেতে ছড়িয়ে পড়তে পারে চার নম্বর কোশ্চিন হল হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং অ্যানিমাল ইস কারেক্টলি ম্যাসড উইথ ইটস পার্টিকুলার ট্যাক্সনমিক ক্যাটাগরি এখানেও কি বলছে পার্টিকুলার ট্যাক্সোনমিক ক্যাটাগরির সঙ্গে মিল আছে অপশানগুলো যদি টাইগার টাইগ্রিস স্পিসিস ক্যাটাল ফিশ মোলাস্কা ক্লাস হিউম্যান প্রাইমেট অফ ফ্যামিলি হাউসফ্লাই মুসাকা মুসকা বা অর্ডার দেখো এই ধরনের কোশ্চিন খুব আসতেছে এখন যে এনসিআরটিতে দেওয়া আছে এখানে বলেছে যে ম্যাচ দ্য পার্টিকুলার টেক্সলমি ক্যাটাগরি যে টাইগার টাইগারের ক্ষেত্রে আমরা টাইগারের বিজ্ঞান সমর্থক কিনে মনে টাইগ্রিস টাইগ্রিস তাহলে টাইগ্রিস টাইগ্রিসটা আমরা কি জানি যে একটা দ্বীপদ নামের মধ্যে কি থাকে দ্বীপদ বলতে জেনাস তার হলো স্পেসিস তাহলে টাইগ্রিসটা কি হলো এটা একটা স্পেসিস তাহলে ফার্স্ট অপশনটা এখানে সঠিক হবে তারপর হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং অ্যাসপেক্ট ইটস অ্যান্ড এক্সক্লুসিভ ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং থিংস এক্সক্লুসিভ এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চিন যে নিম্নলিখিত কোনগুলি হ্যাঁ কোন ইয়েটা অ্যাসপেক্টটা ইজ অ্যান এক্সক্লুসিভ ক্যারেক্টারিস্টিক্স এক্সক্লুসিভ মানে হচ্ছে আকর্ষণীয় মানে অফ লিভিং থিংস যেটাকে বলি আমরা এক্সক্লুসিভ হুম যেটা হচ্ছে একটা প্রাণীর ক্ষেত্রে হচ্ছে খুব একটা সেটাকে আমাদের অন্যান্য প্রাণীর থেকে বা উদ্ভিদ থেকে উদ্ভিদ একটা আমাদের কী হচ্ছে যেহেতু উদ্ভিদের প্রাণ আছে উদ্ভিদকেও প্রাণী বলতে পারি ডিফারেন্স তৈরি করবে বড়। সেখানে অপশনগুলো দেখব আমরা আইসোলেটেড ম্যাটাবলিক রিয়াকশন ওকার্স ইন ভিট্রো আমরা এনসিআরটিতে বলা আছে যে দেহের বাইরেও ম্যাটাবলিজম হতে পারে দেহের ভিতরে যেমন মেটাবলিজম হয় দেহের বাইরেও মেটাবলিজম সম্পূর্ণ করা যায় কেননা আমরা যদি দেখি ল্যাবে সায়েন্টিস্টরা কী করে হ্যাঁ ল্যাবের মধ্যে বাইরে বিভিন্ন কোষকে জীবন্ত কোষকে নিয়ে কালচার করা হয় মানে কি বাইরে মেটাবলিজম সম্পন্ন হচ্ছে যেমন টেস্ট টিউব বেবি উৎপাদনে হ্যাঁ বাইরে কি হচ্ছে ফার্টিলাইজেশন করা হচ্ছে তাহলে মেটাবলিজম তো হচ্ছে কারণ মেটাবলিজম না হলে তো কোষের কী হবে বৃদ্ধি হবে না ওকে সো এখানে বলছি এক্সক্লুসিভ কোনটা হবে হ্যাঁ ইনক্রিজ ইন মাস ফ্রম ইনসাইড অনলি বলছে যে দেহের মধ্যে ভরের বৃদ্ধি এটা কি বি অপশনে বলছে তারপর বলছে সি নম্বর অপশনে বলছে পারসেপশান অফ ইভেন্টস হ্যাপেনিং ইন দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড দার মেমোরি সি নম্বর ডি নম্বর অপশন বলছে ইনক্রিজ ইন মাস ভরের বৃদ্ধি বাই অ্যাকুমুলেশন অফ মেটেরিয়ালস বোথ অন সারফেস অ্যাজ ওয়েল এস ইন্টারনালি তাহলে দেখো এই চারটা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্রুডিং টু এনসিআরটি যে এগুলো সব এনসিআরটি লাইন ইনক্রিজ মানে ভরের বৃদ্ধি হতে পারে একটা যে কোনো জিনিসের মানে মৃত জিনিসের হতে পারে বস্তুর হতে পারে এবং জীবন্ত জিনিসের বলছে বাইরে হতে পারে এবং ভিতরেও হতে পারে এগুলো স্টেটমেন্ট সঠিক কিন্তু এক্সক্লুসিভ বলছে যেটা হলো এখানে এক্সক্লুসিভ ক্যারেক্টারিস্টিক্স হবে যে পারসেপশন অফ ইভেন্টস হ্যাপেনিং ইন দ্য ইনভায়রনমেন্ট অ্যান্ড দেয়ার মেমোরি তাহলে একজন বা আমরা যদি উন্নত প্রাণীর ক্ষেত্রে দেখি প্রাণীদের একটা ব্যতিক্রম বা যেটাকে ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স বলা হয় মানে এটার দ্বারা একটা প্রাণীর প্রাণীটাকে ডিফাইন করা যায় কারণ এটা কী হচ্ছে এর মধ্যে কোনো অ্যাক্সেপশান নেই কারণ আমরা প্রাণীরা কি করি যে আমাদের আশপাশে পরিবেশে কি হচ্ছে সেটাকে আমরা পারসেপশন মানে অনুভূতি সেটা অনুভব করতে পারি পারসেপ করতে পারি এই যে জিনিসটা যেটা হচ্ছে অন্য প্রাণীদের মধ্যে নেই এই সেন্সিং ক্ষমতাটা হ্যাঁ সেন্সিং পাওয়ার সো এই যে হেভেন্টস হ্যাপেনিং পরিবেশে কি হচ্ছে এবং আরেকটা এখানে যেটা হচ্ছে মেমোরি স্মৃতিশক্তি যেটা আমাদের বা উন্নত প্রাণীদের হুম টোট মানে অন্যান্য প্রাণীর থেকে অনেকটাই উন্নত যার দ্বারা আজকে আমরা এই মডার্ন যুগে পৌঁছেছি তাহলে এটা হচ্ছে একটা এক্সক্লুসিভ ক্যারেক্টারিস্টিক্স নেক্সট কোশ্চিন নেক্সট কোশ্চিন হলো কি ছয় নম্বর আইসিবিএনের ফুল ফর্ম বলছে স্টেন্স ফ্রম মানে আইসিবিএন এনসিআরটিতে আইসিবিএন তারপর হল আইসি জেড এন দেখো আমি বলে দিচ্ছি যে এটা হলো ইন্টারন্যাশনাল কোর্ট অফ বোটানিক্যাল লোম ক্লেচার এটা একটা সংস্থা মানে অর্গানাইজেশান এরা কি করছে যে উদ্ভিদের বোটানিক্যাল নাম বোটানিক্যাল নাম দেওয়ার জন্য এদের আন্ডারে সেটা দেওয়া হয় হ্যাঁ এটা গঠন হয়েছিল উনিশশো সালে এবং আরেকটা আছে আইসি ভি এবং আইসি জি তাহলে এটার এগুলোর ফুল ফর্ম যদি বলি যে আইসি ভি হল ইন্টারন্যাশনাল কোর্ট অফ ভাইরোজি ভাইরোলজিক্যাল নমেল ক্লেচার এন হবে এটা আর হলো এটা হবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জুলজিক্যাল নোম্যান ক্লেচার মানে জুলজি মানে কি মানে যেন প্রাণী বটানিক্যাল হলো উদ্ভিদের ক্ষেত্রে তাহলে ফার্স্ট অপশনটা হচ্ছে রাইট হচ্ছে ওকে এগুলো কোশ্চিন দেখলে বুঝতে পারবো সব অপশন পড়ার প্রয়োজন হবে না কারণ সাত নম্বর কোশ্চিন হলো দ্য লিভিং অর্গানিজম ক্যান বি আনএক্সেপশনালি ডিস্টিংগুইসড ফ্রম দ্য নন লিভিং থিংস অন দ্য বেসিস অফ দিয়ার অ্যাবিলিটি ফোর বলছে যে এখানে নন লিভিংয়ের কথা বলেছে আর হলো লিভিংয়ের কথা বলেছে মানে লিভিং আর নন লিভিংয়ের মধ্যে পার্থক্যটা যে বলছে ডিস্টিংগুইস আনএক্সেপশনালি যেটার মধ্যে কোনো ব্যতিক্রম নেই হ্যাঁ ডিস্টিংগুইস ফ্রম নন লিভিং থিংস নন লিভিং থিংস অন দ্য বেসিস অফ দিয়ার অ্যাবিলিটি ফোর তাহলে এখানে অপশন দেখতে পাচ্ছি এর অন ইন্টিগ্রেশন ইন্টারেকশন উইথ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য প্রগ্রেসিভ প্রগ্রেসিভ এভুলেশন এভুলিউশন রিপ্রোডাকশন গ্রোথ অ্যান্ড মুভমেন্ট দেখো এই যে অ্যাক্সেপ ইয়েগুলো বৈশিষ্ট্যগুলো এগুলো হলো সব প্রাণীর মধ্যেই আছে রিপ্রোডাকশন অনেক সব ম্যাক্সিমাম প্রাণীর মধ্যেই থাকে জনন গ্রোথ মুভমেন্ট সব প্রাণী কি করে সব প্রাণীর মধ্যেই বৃদ্ধি হচ্ছে মুভমেন্ট হচ্ছে চলন হচ্ছে এবং সব প্রাণী কী করে পরিবেশের সঙ্গে প্রগ্রেসিভ মানে ইন্টারাকশান করে ইন্টারাকশান উইথ পরিবেশ হ্যাঁ এনভায়রনমেন্টের সঙ্গে অ্যান্ড প্রগ্রেসিভ এভুলেশন এবং ধীরে ধীরে কী হচ্ছে যে কোনো প্রজাতির কি হয় এভুলেশন হচ্ছে কিন্তু রেসপন্সিভনেস টু টাচ এই যে এটা হলো ব্যতিক্রম যেটা হলো নন লিভিং থিংসের ক্ষেত্রে দেখা যায় না ওকে বা নন লিভিং যাদের মধ্যে প্রাণ থাকে না এই বৈশিষ্ট্যতা তাদের মধ্যে কখনোই দেখতে পারবো না মানে টাচ করে তার যদি টাচ করা হয় হ্যাঁ যাদের মধ্যে জিপ নেই সে কি কর কখনো সাড়া দিতে পারবে পারবে না তাহলে এই অপশনটা হবে রাইট অপশন আট নম্বর সরি ডি নম্বর আট নম্বর কোশ্চিন বলেছে কি যে হুইচ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশনস অফ বটানিক্যাল গার্ডেন্স ইজ দ্যাট বলছে বটানিক্যাল গার্ডেনের এই বটানিক্যাল গার্ডেনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি। দে প্রভাইড এ বিউটিফুল এরিয়া ফর রিয়াকশান রিক্রিয়েশন বলছে যে তারা কি একটা সুন্দর জায়গা হ্যাঁ অঞ্চল দেয় কিসার জন্য রিক্রিয়েশন মানে রিক্রিয়েশন মিন্স একটা পুনর পুনরায় সৃষ্টির জন্য ওয়ান ক্যান অবজার্ভ ট্রপিক্যাল প্লান্টস দেয়ার বলছে যে সেখানে যে ট্রপিক্যাল উদ্ভিদগুলোর কেউ কি করে পর্যবেক্ষণ করতে পারে দে অ্যালাউ অ্যাক্সি টু কনজারভেশন অফ জাম প্লাজম অ্যান্ড দে প্রভাইড দ্য ন্যাচারাল হ্যাবিটেট ফর ওয়াইল্ড লাইফ অপশন ডিতে বলেছে তারা এইখানে যে বটানিক্যাল গার্ডেন কি হচ্ছে একটা প্রাকৃতিক ন্যাচারেল হ্যাবিটেট মানে প্রাকৃতির যে পরিবেশ হ্যাঁ উদ্ভিদের জন্য কেউ উদ্ভিদের জন্য ওয়াইল্ড লাইফ বন্য প্রাণীর সেটা দেয় দেয় না কারণ বোটানিক্যাল গার্ডেন কি একটা সংরক্ষণের মধ্যে থাকে ওকে সেখানে মানুষ থাকে পাহারাদার হিসাবে একটা বোটানিক্যাল গার্ডেনগুলো ছোটো হয় খুব একটা বৃহৎ আকারে হয় না তাহলে সেখানে কৃত্রিম পরিবেশ তৈরি করা হয় এটা হবে দ্য অ্যালাউ এক সি টু কনজারভেশন অফ দ্য জাম প্লাজাম একশি টু কনজারভেশন আমরা পড়েছি দু ধরনের কনজারভেশন হয় এক সি টু কনজারভেশন আর হল ইনসিটু কনজারভেশন এক্সি টু কনজারভেশন কোনগুলো যেগুলোর মধ্যে হচ্ছে কোনো কি থাকে না এক সি টু মানে হচ্ছে সেখানে কৃত্রিম পরিবেশ হবে যেমন চিড়িয়াখানা বটানিক্যাল গার্ডেন এর মধ্যে প্রাণীরা থাকে বা প্রাণীদের যদি রাখা হয় তারা কি আছে তাদের নিজের মতো ইচ্ছা মতো বিচরণ করতে পারে না চিড়িয়াখানায় তাহলে এটা একটা এক টু কনজারভেশনের এক্সাম্পল হয় হুম আর ইনস্টিটিউ বলতে আমরা যেখানে তাদের নিজস্ব পরিবেশে প্রাকৃতিক পরিবেশে যেখানে বাস করে যেমন যদি বলি সুন্দরবন ওকে তারপর মানে স্ক্রেট গ্রুপস আমরা এনসিআইআরটিতে দেখেছি অনেক এক্সাম্পল আছে ওকে তাহলে ইনস্টিটিউ অ্যাক্সিটিউ কনজারভেশন এটা হলো একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক এখান থেকে প্রতিবার প্রায় কোশ্চেন আসে এটা লাস্ট চ্যাপ্টারে ক্লাস টুয়েলভের এনসিআরটির লাস্ট অধ্যায়ে আছে নেক্সট কোশ্চেন হল স্পিসিস আর কনসিডার্ড অ্যাস যে প্রজাতিগুলোকে বিবেচনা করা হয় কী হিসাবে রিয়েল বেসিক ইউনিটস অফ ক্লাসিফিকেশন দ্য লোয়েস্ট ইউনিট অফ ক্লাসিফিকেশন দ্য আর্টিফিশিয়াল কনসেপ্ট অফ হিউম্যান মাইন্ড অ্যান্ড হিউম্যান মাইন্ড হুইচ ক্যানট বি ডিফাইন্ড ইন দ্য ইন অ্যাপসুলেট টার্মস রিয়েল ইউনিটস অফ ক্লাসিফিকেশন ডিভাইসড বাই টেক্সোনমিস্ট দেখো এখানে আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছি আমরা যে লোয়েস্ট মানে একবারে শেষের যে ইয়েটা পাই সেটাকে আমরা স্পিসিস বলা হয় তো রিয়েল বেসিক ইউনিট তাহলে এটাকে স্পিসিসটাকে আমাদের বেসিক ইউনিট বলা হয় মানে স্পিসিস থেকেই সব থেকে ছোটো সেখান থেকে ধীরে ধীরে আমরা যে হায়ার কিটা জানি হ্যাঁ লোয়েস্ট যে শব্দটা আমরা পাচ্ছি স্পেসিস এই জন্য এটাকে বেসিক ইউনিট বলা হয় ক্লাসিফিকেশনের মানে স্পিসিস থেকেই কোনো একটা প্লান্ট বা অ্যানিমেলের কি করবো ক্লাসিফিকেশন শুরু হবে কি কোশ্চিন এসেছে এই কোশ্চেনটা এসেছিল সিস্টেমেটিক্স এইমস মানে বায়ো সিস্টেমেটিক্স বলতে কী বুঝি আমরা সেটা বলেছি ওকে তো অপশনে আছে কি দ্য ক্লাসিফিকেশন অফ অর্গানিজমস বেসড অন বোট মরফোলজিক্যাল ক্যারেক্টার্স যে ক্লাসিফিকেশন অর্গানিজমগুলি ক্লাসিফিকেশন করা হয় মর্ফোলজিক্যাল ক্যারেক্টারসের উপর ভিত্তি করে দেখো মরফোলজিক্যাল ক্যারেক্টারস মরফোলজিক্যাল বলতে দেখি যে মরফোলজি হচ্ছে মানে বাইরেরটা ওকে গঠনটা ওকে ডে তারপর ডি লিমিটিং ভেরিয়াস ট্যাক্সা অফ অর্গানিজম অ্যান্ড স্টেবলিশিং দিয়ার রিলেশনশিপ দেখো এটার কোনো সঙ্গে কোনো হবে না দ্য ক্লাসিফিকেশন অফ অরগ্যানিজমস বেসড অন দিয়ার এভলিউশনারি হিস্ট্রি অ্যান্ড স্টেবলাইশিং দিয়ার ফাইলোজেনি অন দ্য টোটালি অফ দ্য ভেরিয়াস প্যারামিটার্স ফ্রম অল ফিল্ডস অফ স্টাডিস দেখো বায়োসিস্টেমেটিক্স একটা স্টাডি যেখানে কী করে না ক্লাসিফিকেশন অফ অর্গ্যানিজম করা হয় বেসড অন কিসের উপর ভিত্তি করে এই যে ট্রামটা এটা গুরুত্বপূর্ণ যে এভলিউশনারি হিস্ট্রি হ্যাঁ ইভলিউশনারি হিস্ট্রিটা দেখা হচ্ছে একটা অর্গানিজমের সে কোথা থেকে উৎপত্তি হচ্ছে কিভাবে এটা হ্যাঁ এবং স্টেবলিশিং দ্য ফাইলোজেনি ওকে ফাইলোজেনি অটোজেনি আমরা জানেছি অন দ্য টোটালি অফ দ্য ভেরিয়াস প্যারামিটার এছাড়াও অন্য অনেক প্যারামিটার্স এখানে দেখা হয় ইভলিউশনারি ও ফাইলোজেনি ফাইলোজেনি কথাটা ইভলিউশনের সঙ্গে সম্পর্কযুক্ত এটা মনে রাখবে আইডেন্টিফিকেশন অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট অফ অর্গানিজমস অন দ্য বেসিস অফ দিয়ার সাইটোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স যে আইডেন্টিফিকেশান এবং অ্যারেঞ্জমেন্ট অব অরগ্যানিজম অন দ্য বেসিস অফ দিয়ার সাইটোলজিক্যাল ক্যারেক্টার্স না এটা কখনই হবে না সাইটোলজি আমরা কাকে বলি সাইটোলজি হচ্ছে কোষ নিয়ে পড়াশোনাকে বা কোষ যদি নিয়ে কেউ পড়াশোনা করে তাকে বা কোশবৃদ্ধাকে সাইটোলজি বলা হয় সহজ ভাষায় যদি বলি তাহলে এখানে কোষের সঙ্গে কোনো মানে ডাইরেক্ট কোনো সম্পর্ক দেখতে পাচ্ছি না ওকে তাহলে এখানে রাইট যে অপশন যেটা সঠিক হবে সেটা হলো এই সি অপশনটা হবে সঠিক তারপর এগারো নম্বর কোশ্চেন হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ লেস জেনারেল ইন ক্যারেক্টার্স অ্যাস কম্পেয়ার টু জেনাস বলছে যে কোন হ্যাঁ লেস জেনারেল ক্যারেক্টার্স এই স্পিসিস ডিভিশন ক্লাস আর ফ্যামিলির মধ্যে সব থেকে কী হচ্ছে যে কম জেনারেল ক্যারেক্টার্স দেখা যাবে তাহলে জেনাসটা আমরা জানি জেনাসের পর কে আছে লাস্টে স্পিসিস তাহলে আমি বলেছি সবথেকে বড়োকে কিংডম কিংডম আর সব থেকে কে ছোটো তাহলে কিংডম থেকে যত নিচে যাব স্পিসিসে তাহলে স্পিসিসে হলো সব থেকে ক্যারেক্টারিস্টিক্সটা কী হবে কমন ক্যারেক্টারিস্টিক্সগুলো কমতে থাকে আবার উপরে যত বড়োর দিকে যাবো তত কি হবে কমন ক্যারেক্টারিস্টিক্সগুলো বাড়বে তাহলে এখানে যে স্পিসিসের আগে হলো জেনাস থাকে হ্যাঁ তাহলে এখানে হবে স্পিসিস সঠিক উত্তর কিন্তু এইগুলো হবে জেনাসের থেকে এগুলোতে কমন ক্যারেক্টারিস্টিকটা বেশি হবে তারপর কোশ্চেন হলো দ্য বুক অফ জেনারেল প্ল্যান্টরাম ওয়াজ রিটেন বাই এই যে বুকটা বা বইটা জেনারেল প্ল্যান্টরাম এটা বই সেটা কে লিখেছিলেন এটা জানি আমরা এটা মনে রাখতে হবে এখানে বেশ কিছু বইয়ের নাম আছে যেন যেমন আমরা হ্যাঁ জেনারেল প্ল্যান্টরাম লেখা হলো ব্যান্থাম আর হলো হুকার ব্যান্থাম হুকার এই বইটা লেখেন তারপর হলো ট্যাক্সন ইজ দ্য ইউনিট অফ এ গ্রুপ অফ ট্যাক্সনম দেখো ট্যাকশনটা তো জানি ট্যাক্সন হচ্ছে ট্যাকসোন আমির সঙ্গে যুক্ত সহজ কোশ্চিন এগুলো আচ্ছা আমি বলে দিই যে শালগুলো তোমরা দেখবে এদিকে খেয়াল করবে এখানে সাইটে লেখা আছে কোন বছরের কোশ্চিন চোদ্দো নম্বর কোশ্চেন হল লিনিয়াস ইজ ক্রেডিটেড উইথ লিনিয়াসকে কিসের জন্য ক্রেডিট দেওয়া হয় আমরা জানি লিনিয়াস হচ্ছে দ্বীপদ নামকরণের লিনিয়াসকে জনক বলা হয় ওকে তাহলে বায়োনে মেনে নোমেল ক্লেজার ফার্স্ট উত্তর সিকোয়েন্স অফ ট্যাক্সোনমি ক্যাটাগরি ইস এই যে এটা ইম্পর্ট্যান্ট সব থেকে একটা কোশ্চিন যেটা অনেক আগে এসেছে এবং রিসেন্ট ইয়ার সালেও আসতেছে তাহলে এটা মনে রাখতে হবে যে সিকোয়েন্সটা ট্যাক্সোনমির যে ক্যাটাগরির হ্যাঁ সেই ক্যাটাগরির পর মানে ক্যাটাগরির যে ভাগগুলো পরপর সেগুলো পরপর সিকোয়েন্স অনুসারে মনে রাখতে হবে তাহলে আমরা জানি প্রথমে থাকে হলো কিংডম ওকে তারপর হল ফাইলাম বা হচ্ছে যেটাকে ডিভিশনও বলা হয় ওকে আমি এখানে তোমাদের ট্রিক বলেছি হ্যাঁ যদি নতুন কেউ দেখে থাকো সেই ট্রিকটা হল যে আমাদের জাস্ট মিনিট আমি এখানে একটু খাতায় লেখে দেখানোর চেষ্টা করব আচ্ছা আমি বলে দিচ্ছি যে এই সিকোয়েন্সটা কিভাবে মনে রাখবে আমি এখানে লিখে রেখেছি দেখো সেটা হলো একটা আমি ওয়ার্ডস বলছি কেপিসি অফ হ্যাঁ টিজিএস একবারে পুরোটা সম্পূর্ণটাই পারবে আর এটা একটা একবারে ফ্রিতে চার নাম্বার পেয়ে যাবে যদি কোশ্চিন আসে এবং এখান থেকে আসে কোশ্চিন সেটা কি KPC অফ টি জি এস আমাদের KPC মেডিকেল কলেজ আছে তোমরা যারা মেডিকেল মেডিকেলের জন্য প্রস্তুতি নিচ্ছো তারা জানো আমাদের পশ্চিমবঙ্গে KPC মেডিকেল কলেজ জানো KPC মেডিকেল কলেজ কোনটাকে বলা হয় যাদবপুর মেডিকেল কলেজকে KPC মেডিকেল কলেজ বলা হয় তাহলে KPC অফ জি আমরা কাদের বলি GS বলা হয় কোনো একটা অর্গানাইজেশনের হ্যাডকে জিএস বলা হয় ওকে জেনারেল সেক্রেটারি জি তে হলো জেনারেল সেক্রেটারি ওকে কেপিসি অফ জি বা একবারে লাগেছি আরেকটা আমাদের ভাগ আছে এটা এটাগুলোর মধ্যে ট্রাইব ট্রাইবটা হলো এরপরে এখানে আছে কেপিসি অফ টি তাহলে টোটাল হলো যে এখানে কয়টা ওয়ার্ড এখানে লেটার দেখতে পাচ্ছ আটটা ওকে এই আটটা কেতে হলো কিংডম কেতে কেতে কি কেতে হল কিংডম ওকে কিংডমের পরে হলো ফাইলাম ফাইলামটাকে আবার ডিভিশন বলা হয় ফাইলামকে ডিভিশন বলা হয় আচ্ছা ফাইলাম ডিভিশন কেন দুটা হলো দেখো মনে রাখবে এই জায়গায় এসব ফাইলাম হচ্ছে প্রাণীর ক্ষেত্রে ফাইলাম বলা হয় আর ডিভিশন হচ্ছে প্লান্টের ক্ষেত্রে বলা হয় অর্থাৎ প্রাণীর ক্ষেত্রে ফাইলাম উদ্ভিদের ক্ষেত্রে ডিভিশন এটা আবার কিভাবে মনে রাখবে যে প্রাণীর ক্ষেত্রে ফাইলাম ট্রিকটা বলে দিচ্ছি দেখো সব মূল্যবান ট্রিক কেউ কিন্তু বলবে না যেসব ছাত্রছাত্রী এই ভিডিওগুলো দেখছো যাদের কাছে পৌঁছেছে তোমরা মনে করবে যে আমি একটা অনেক মূল্যবান জিনিস পেয়ে গেছো ফাইলাম পি দিয়ে শুরু না আমরা প্রাণী বাংলা কি লিখি পি দিয়ে প দিয়ে শুরু হয় না তাহলে পি ফোর মনে রাখো প্রাণী তাহলে প্রাণীর ক্ষেত্রে হলো প্রাণীর ক্ষেত্রে হলো ফাইলাম আর উদ্ভিদের ক্ষেত্রে ডিভিশন ওকে এটা তুমি যখনই পারবে তার আর কনফিউশন হবে না সিতে হলো সিতে কি শীতে হলো ক্লাস সিতে হচ্ছে ক্লাস ওকে তারপর ওতে কি ওয়ার্ডার এফতে কি ফ্যামিলি টিতে হলো ট্রাইভ জিতে কি জেনাস তে স্পিসিস তাহলে সব থেকে ছোটো হলো স্পিসিস তাহলে এখন যে কোনো পোশিনই আসুক না কেন উল্টাপাল্টা সিকোয়েন্সটা এইটা যদি তোমার মনে থাকে পুরোটা তাহলে তুমি অপশন দেখে তারপর মিলিয়ে নিতে পারবে ওকে আশা করছি এটা জিনিসটা এবার ক্লিয়ার হয়ে গেছে ওকে তাহলে এখানে আমরা অপশনে এখন যদি দেখি দেখো কোনটা দেওয়া আছে সিকোয়েন্স এখানে ক্লাস ফাইলাম ট্রাইব এই যে ট্রাইবের কথাও বলেছে জন্য আমি এটাকে পুরো খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি তাহলে ট্রাই এখানে দেখবো ফার্স্ট কে আছে এখানে কিংডমের কথা নেই ডিভিশন থেকে শুরু হয়েছে তাহলে ডিভিশনের পরে আসে ক্লাস আসে তারপর অর্ডার ফ্যামিলি ট্রাইব জেনারেল স্পেসিস তাহলে সি নাম্বার অপশনটা দেখছি যে এখানে ঠিক আছে ষোলো নম্বর কোশ্চিন দ্য ট্রাম ফাইলাম ওয়াজ গিভেন বাই এই যে ট্রাম্প ফাইলাম যে এটা শব্দটা এটা কে দিয়েছিলেন এটা দিয়েছিলেন হলো কুভিয়ের ওকে মনে রাখবে কুভিয়ের নাম একজন সায়েন্টিস্ট তিনি দিয়েছিলেন এই ট্রামটা ফাইলাম তারপর হলো এ গ্রুপ অফ প্লান্টস অর অ্যানিমালস উইথ সিমিলার ট্রেটস অফ র্যাং ইজ বলছি যে একটা গ্রুপের উদ্ভিদ অথবা প্রাণীর একটা গ্রুপ যেটাতে কি হচ্ছে একই ধরনের বৈশিষ্ট্যগুলো দেখা যায় ট্রেডস ট্রেডস মানে বৈশিষ্ট্য সিমিলার বৈশিষ্ট্য হ্যাঁ একই বৈশিষ্ট্য একটা র্যাঙ্কের মধ্যে যে কোনো র্যাঙ্কে সেগুলোকে ট্যাকশন বলা হয় ওকে ওই গ্রুপ হ্যাঁ একটা গ্রুপ কিসের গ্রুপ সেটা উদ্ভিদের অথবা প্রাণীর যাদের কি হচ্ছে বৈশিষ্ট্য একই হবে হ্যাঁ একটা র্যাঙ্কের মধ্যে সেটাকে বলবি আমরা বলবো আমরা ট্যাকসন ওকে এটা ইম্পর্টেন্ট মনে রাখবে তাছাড়া এটা দেখো স্পিসিজ জেনাস ওয়াটারের সঙ্গে তো এখানে কোনো মিল দেখতে পাচ্ছি না ওকে এই যে আবার এই ট্যাকসনটাই এসেছে দেখো পরপর উল্টোভাবে এবার এসেছে যে এ ট্যাকশন ইজ এ গ্রুপ অফ রিলেটেড ফ্যামিলিস এ গ্রুপ অফ রিলেটেড স্পিসিস এ গ্রুপ অফ লিভিং অর্গানিজম নো এলার এটা একটা হলো ট্যাক্সোনমিক র্যাঙ্ক এনি র্যাঙ্ক হ্যাঁ এ ট্যাক্সোনোমি গ্রুপ এটা গ্রুপ দেখো কিসের গ্রুপ প্লান্টস অথবা এনিম্যালস একটা যে কোনো র্যাঙ্কের মধ্যে উনিশ নম্বর কোয়েশ্চিন হলো বেসিক ইউনিটস অর স্মলেস্ট ট্যাকশন অফ ট্যাক্সোনমি ক্লাসিফিকেশন এই যে অলরেডি আলোচনার মধ্যে আমরা করে ফেলেছি এটা যেটা জিনিস যে এটা যে স্পেসিস সম্পর্কে যে সব থেকে ছোটো যেটা ইউনিট এটা সেটাই বলেছে যে সব থেকে ছোটো ইউনিটটা কি ট্যাক্সোনোমির মধ্যে সেটা হলো স্পিসিস হবে লিনিয়াস ইভলভড এ সিস্টেম অফ নমেন ক্লেচার কল্ড যে লিনিয়াস যে নমেন ক্লেচারে নামকরণের পদ্ধতিটা আবিষ্কার করেছিলেন সেটা কী ধরনের নামকরণ সেটা হলো দ্বীপদ ছিল তাহলে বায়োনমি একুশ নম্বর কোশ্চিন দ্য ট্রাম্প নিউ সিস্টেমেটিক্স ওয়াজ ইন্ট্রোডিউসড বাই যে নিউ সিস্টেমেটিক্স ট্রাম্পটা কে দিয়েছিলেন এটা দিয়েছিলেন হলো জুলিয়ান হ্যাকসেল নামে একজন ব্যক্তি ছিলেন তিনি এটা মনে রাখতে হবে নিউ সিস্টেমেটিক্স জুলিয়ান হ্যাকসেল বাইশ নম্বর কোশ্চিন স্টেটিক কনসেপ্ট অফ স্পিসিস ওয়াজ পুট ফ্রোয়ার্ড বাই স্টেটিক কনসেপ্ট স্টেটিক কথার অর্থ কী স্থির ওকে তাহলে স্টেটিক কনসেপ্টের যে ধারণা স্পেসিসের প্রজাতির সেটা পুট ফ্রোয়ার্ড সেটা দ্বারা দেওয়া হয়েছিল কার দ্বারা সেটা থ্রিও ফাস্টাস দিয়েছিলেন থ্রিও ফাস্টাসকে বলা হয় ফাদার অফ বোটানি মানে বলে দিচ্ছি অর্থাৎ জনক বলা হয় থ্রিও ফাস্টাসকে প্রাণীবিদ্যার জনক হল অ্যারিস্টটল ওকে এবং ফাদার অফ জুলজি অর্থাৎ জুলজির জনক বলা হচ্ছে অ্যারিস্টটলকে এবং অ্যারিস্টটলকে বায়োলজিরও জনক বলা হয় ওকে এরিস্টটল একজন খুব মহান ব্যক্তি ছিলেন ওকে তারপর ডারউইনের আমরা ক্লাস টেনে যে নাইনে দেখি ডারউইনের মতবাদ পড়ছে ডারউইনের যে দুটো বই আছে স্পিসিস একটা স্পেসেস দিয়ে ওকে সেই ডারউইনের তোমরা বই দুটো মনে রাখবে হ্যাঁ তারপর এখানে তাহলে হয়ে গেল সব কোশ্চিন তাহলে এই কোশ্চিনগুলো তোমাদের ভালোভাবে নিজেকে ভালোভাবে আরও রিভাইজ করতে হবে এবং বুঝতে হবে বোঝার চেষ্টা করতে হবে ভালোভাবে কারণ এদের ভালোভাবে মাইন্ডে যদি সেট করতে পারো এদের ভিত্তি করে এদের উপর ডিপেন্ড করে তুমি অন্য কোশ্চিনের অ্যান্সার করতে পারবে কারণ আমাদের কি এই সব জিনিস যখন একটা জানে আমাদের ইনফরমেশান জানা থাকবে রিলেটেড কোশ্চিনগুলো যখন এরকমই আসবে তখন আমি অনেক হেল্প পাব তো রিসেন্ট ইয়ারে এই যে লিভিং ওয়ার্ল্ড থেকে দু হাজার পনেরো ছিল ওখানে দু সালে যে কোশ্চিনটা আসছিলো সেটা দেখাচ্ছে দু হাজার ষোলোতে কী কোশ্চিন আসছে দ্য নম্যান ক্লাচার গভর্ণ বাই সার্টেন ইউনিভার্সাল রুলস উইচ ওয়ান অফ দ্য ইজ এ টু দ্য রুল অফ নম আচ্ছা আরেকটা জিনিস বলে দিচ্ছি যে সব ছাত্রছাত্রীরা বাংলা মিডিয়ামে পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে একটা কিন্তু প্রবলেম সামান্য যেটা কিন্তু ইংলিশ যারা ভালো বোঝে ইংলিশ মিডিয়ামে যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে একটু অ্যাডভান্টেজ আছে সুবিধা আছে কেননা যেসব কোর্শিন কোর্সিন যে করবে এনসিআরটি এই এনটি টি এনটিএ করবে কিন্তু নিট এনসিআরটির উপর ভিত্তি করে সেই ওয়ার্ডগুলো বাংলাতে যেগুলো অনুবাদ করা হয় সেই ওয়ার্ডগুলো কিন্তু বিকট টাইপের ওয়ার্ড হয় এবং এত অদ্ভুত কিছু কিছু যেহেতু এগুলো সায়েন্টিফিক ট্রাম কিছু কিছু হবে সেক্ষেত্রে বোঝা খুব মুশকিল হয়ে যায় সেই জন্য এনসিআরটিটাকে আগে থেকেই প্র্যাকটিস করতে হবে পড়তে হবে তাছাড়া কিন্তু খুব ভালো নাম্বার তোলা খুব টাফ হয়ে যাবে কারণ যদি টার্মগুলো না বুঝতে পারো আর বাংলা যে টার্মগুলো থাকবে সেগুলো মানে ইংলিশের থেকেও বোঝা একটু টাফ আমার মনে হয় সো নমেন কালচার ইজ গভর্ন বাই দ্য ইউনিভার্সাল যে নমেন কালচার যে দ্বিপদটা সেটা বলছে যে কন্ট্রারি মানে কথাটার অর্থ কি বিপরীত হ্যাঁ টু রুল অফ দ্য নাম যে এখানে নমেন ক্লাচার সম্পর্কে কোনটা সঠিক নয় এটার কোশ্চেনটাকে এমন উল্টোভাবে একটু ঘুরিয়ে দিয়েছে তাহলে আমরা দেখব শুনেছি যে না দ্য নেমস আর রিটেন ইন ল্যাটিন অ্যান্ড আর ইটাল ইটালাইজড হ্যাঁ আমরা জানি দ্বিপদ নামকরণের ক্ষেত্রে কি লেখা হয় ল্যাটিনে এবং কি করা হয় ইউটেলাইজ করা হয় ল্যাটিনে লেখা হয় ইটালাইজ মানে ইটালিক কোন মানে একটু বাঁকা বাঁকা করা হয় ওকে যেমন বাঁকা করে লিখি আমরা হোয়ান রিটার্ন বাই হ্যান্ড দ্য নেমস আর টু বি আন্ডারলাইন ইয়েস এই যে দ্বীপদ নামকরণের এখানে কোশ্চেনটার মধ্যেই দীপদ নামকরণের যে গুরুত্বপূর্ণ কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে ওই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট আমি আলোচনা করে দিচ্ছি তাহলে ল্যাটিন ভাষায় লেখা হয় এবং ইটালাইজড করা হয় ওকে কিন্তু যখন দ্বীপদ নাম হাত দিয়ে লেখা হবে হাত দিয়ে লেখলে সেই ওয়ার্ড দুটোকে অর্থাৎ কোন দুটো ওয়ার্ড থাকে আমাদের জেনাস থাকে আর হলো স্পিসিস থাকে সেগুলোকে কি করা হয় আন্ডারলাইন করতে হবে তাহলে এটা মোস্ট একবারে ক্লিয়ারলি মনে রাখতে হবে তারপর বায়োলজিক্যাল ল্যাম্পস ক্যান বি রিটেন ইন এনি ল্যাঙ্গুয়েজ দেখো বায়োলজিক্যাল ল্যাম্প যে বা সায়েন্টিফিক নেম কি এ নিয়ে যে কোনো ভাষায় লেখা হয় এটা টোটালি রং আমরা জানি কি ল্যাটিন ভাষায় লেখা হয় সো দ্য ফার্স্ট ওয়ার্ড ইন দ্য বায়োলজিক্যাল নেম রিপ্রেজেন্টস ইন দ্য জেনাস ন্যাম অ্যান্ড দ্য সেকেন্ড ইজ এ স্পেসিফিক অ্যাপিথেট ওকে এটা হলো ঠিক বলেছে যে বায়োলজিক্যাল নেমে যে দুটো থাকে জেনাস থাকে আর স্পেশিস প্রথমটাকে জেনাস বলা হয় আর পরেরটাকে স্পিসিসটাকে বলা হয় স্পেসিফিক এপিথেট বলা হয় তাহলে সি নাম্বার অপশনটা হলো এখানে ভুল অপশন কিন্তু এখানে জাস্ট কোশ্চিনটা তো ওরা সহজভাবে দিতে পারতো যে হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং স্টেটমেন্ট ইজ রং অ্যাবাউট রুলস অফ নমেন ক্লেচার এইভাবে দিতে পারতো কিন্তু এখানে দেখো কি শব্দ ব্যবহার করেছে কন্ট্রারি হয়তো ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি তারা সেসব ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যে কন্ট্রারি সে মানেই না জানলেই এই কোশ্চেনটা কী করতে করতে পারবে না সো এই জন্য কী হচ্ছে ইংলিশটাকে ইংলিশ ওয়ার্ডসগুলো ভালোভাবে মনে রাখতে হবে মানে ওগুলো ওকে তাহলে এটা হলো ষোলো সালের কোশ্চেন ছিল আর রিসেন্ট ইয়ারের যে ষোলো সতেরো আঠেরো উনিশ এগুলো আমি পড়ে আলাদাভাবে কোশ্চেনগুলো আলোচনা করব মানে সতেরো সাল আঠেরো সাল হলো উনিশ সাল সো আশা করছি তোমরা এই অধ্যায়ের কোশ্চেনগুলো বুঝতে পারলে এবং এখান থেকে অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে তোমাদের সো আজকে এই পর্যন্তই এবং আবারও বলছি যে আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে মতামত জানাতে পারো এবং নেক্সট ভিডিওর জন্য অবশ্যই পাশের বোটাম প্রেস করে রাখো কারণ পরবর্তী ভিডিও ছাড়লে তখন কি হবে নোটিফিকেশান পেয়ে যাবে সো থ্যাংক ইউ ভ্যারি মাছ ফর ওয়াইকিং অ্যান্ড আমার খুব তাড়াতাড়ি এই নিটের উপরে ফিজিক্স কেমিস্ট্রি ভালো ভালো ক্লাস ভিডিও আমি আপলোড করবো যেগুলো ভিডিও দেখলে তোমরা আমি শিওর বলছি যে যেই সব জায়গাগুলো থেকে মানে যে কোশ্চিন আসবে কেমিস্ট্রি ইন কেমিস্ট্রি হ্যাঁ পিওডিক টেবেল মানে আমি বলে দিতে পারি যে আমি কুড়িটা কোশ্চিন কমন দিয়ে দেবো কুড়িটা কোশ্চিন অর্থাৎ কুড়ি থেকে পঁচিশটা কোশ্চিন কমন দিয়ে দেবো কেমিস্ট্রি অর্গ্যানিক কেমিস্ট্রি আমার যে অর্গ্যানিক কেমিস্ট্রি আমি কনসেপ্টের ভিডিও ডাল মানে এ করব উইন কেমিস্ট্রি স্পেশালি ইন কেমিস্ট্রি থেকে ম্যাক্সিমাম নাম্বার প্রিওডিক টেবিল পর্যায় সারণী তারপর হলো অ্যাটম স্ট্রাকচার নেক্সট হলো তোমার সলিড স্টেট হ্যাঁ তারপর হলো এফ ব্লক এই চারটা ব্লক যে আছে সেখান থেকে যে কোশ্চিনগুলো তারপর হলো কোঅর্ডিনেশন কম্পাউন্ড সব চ্যাপ্টারের কোর্শিন এমন আমি প্রিভিয়াস এর কোর্শিনগুলো সব করাবো এবং এমন আমি ফান্ডা এবং ট্রিক দেব আশা করছি তোমরা কুড়ি থেকে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ তিরিশটা কোর্শিন আমার ভিডিও থেকে পেয়ে যাবে আমার ক্লাস ভিডিও থেকে তাই আমি বলছি চ্যানেলটাকে আমার অবশ্যই স্প্রেড করো এবং সব ছাত্রছাত্রীরা যেন এই সুযোগটা পায় যারা মেডিকেলের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং যারা সিরিয়াসলি পড়াশোনা করতেছে এবং যেসব ছাত্রছাত্রী কোচিং নিতে পারেনি মেডিকেলের জন্য বা নিতে ভবিষ্যতেও নেক্সট ইয়ারে দেওয়ার জন্য নিতে পারবে না এই ধরনের অনেক স্টুডেন্ট আছে তাদের কাছে এই ভিডিওগুলো গেলে তারা অনেক উপকৃত হবে হ্যাঁ এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর এগেইন এগেইন ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড পরের ক্লাসে আলোচনা করব একটা অধ্যায় নিয়ে মানে প্রিভিয়ার্স ইয়ারের কোশ্চিন নিয়ে এইভাবেই হ্যাঁ এইভাবে আমি যত তাড়াতাড়ি পারি খুব মানে পুরো যে আমাদের টোটাল যতগুলো আছে কতগুলো আমাদের প্রায় আটত্রিশটা চ্যাপ্টার আছে এই আটত্রিশটা অধ্যায়ই আমি আলোচনা করার চেষ্টা করব এবং খুব তাড়াতাড়ি তোমরা এই ভিডিওগুলো পরপর পেয়ে যাবে সো থ্যাংক ইউ ভেরি মাছ